পকোড়া তো অনেক একবার আমার মতন পকোড়া খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্রোকলির পকোড়া বানানোর জন্য প্রথমে এখানে একটা ব্রকোলি নিয়েছি আর তা থেকে দেখুন একটু একটু করে সব ফুলগুলোকে আমি ছিঁড়ে এইভাবে কেটে নিচ্ছি আর ডাটির দিকটা কিন্তু খুব বেশি রাখবো না একটু কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন ঠিক রকম ভাবে ব্রোকলির ফুলগুলোকে রেখে দিয়েছি ব্রোকলি গুলো এখানে কোনো রকম ভাবিয়ে নেওয়ার ব্রোকলি কিন্তু খুবই নরম আর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে কোনো রকম পোকা বা কিছু এখানে ছিল না এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু চাট মশলা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কিছুটা কসুরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম দুই চামচ বেসন দিয়েছি আর দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার বা এরারুট বেশ কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম এবার সব কিছুকে একবার হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব একটা বেশি কিন্তু পাতলা করা যাবে না যাতে এটা গায়ে লেগে থাকে মশলাগুলো সেই ভাবে কিন্তু এটাকে মেখে নিয়েছি দেখুন ঠিক এইরকম করে মেখে নিয়েছি ওদিকে কিন্তু গ্যাসের ওভেন একটি কড়াইয়ে ভাজবার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি একে একে ব্রকুলির পকোড়াগুলো এইভাবে ছেড়ে দিলাম কিছুক্ষণ আস্তে আস্তে ভাজা হবে তারপরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিতে হবে অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো না লাগলে সেক্ষেত্রে আপনারা ডিসলাইকও করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন ব্রকুলির পকোড়াগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে একবার ব্রকুলির পকোড়া বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন